Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে বিয়ের 5 বছর কেটে গিয়েছে কিন্তু স্ত্রীকে বাড়িতে তুলতে নারাজ স্বামী তাই অধিকার ফিরে পেতে শ্বশুর বাড়িতে ধর্ণায় বসলেন স্ত্রী বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 5 বছর কেটে গিয়েছে কিন্তু স্ত্রীকে বাড়িতে তুলতে নারাজ স্বামী তাই অধিকার ফিরে পেতে শ্বশুর বাড়িতে ধর্ণায় বসলেন স্ত্রী বারবার বলতেও স্ত্রী মমতাজকে বাপের বাড়িতে রেখে দিয়েছিল স্বামী তাই শুক্রবার শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসলেন স্ত্রী কুলতলি এলাকার প্রভাবশালী কৃষ্ণেন্দু কয়ালের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন তার স্ত্রী মমতাজ কয়াল বছর পাঁচেক আগে কৃষ্ণেন্দু কয়াল বিয়ে করেন মমতাজকে এদিন মমতাজ অভিযোগ করেন রেজিস্ট্রি করে বিয়ে করলেও তাকে নিয়ে সংসার করেননি তার স্বামী কৃষ্ণেন্দু বিয়ের পর তার কাছ থেকে সোনা ও টাকা পয়সা নিয়ে নেয় তার স্বামী কৃষ্ণেন্দু দিনের পর দিন ঘটে যাওয়া সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কৃষ্ণেন্দুর বাড়ির সামনে ধর্ণায় বসেন স্ত্রী মমতাজ আমি কৃষ্ণেন্দু কয়ালকে বিয়ে করেছি 5 বছর হয়ে গেছে বিয়ে করে আমার সঙ্গে 4 বছর ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে চলাফেরা করেছে আমার কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে আমার 8 মাস হয়ে গেছে আমার সঙ্গে সম্পর্ক রাখেনি আমার কাছে যায়নি আমি সেই সহ্য না করতে পেরে আমি ওর বাড়ি এসেছি ওর কাছে ও একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে আমার এখান থেকে তাড়াবার জন্য প্রচুর রকমের গেম খেলে যাচ্ছে প্ল্যান করে যাচ্ছে আমাকে এখান থেকে তাড়াবে বলে আমার সঙ্গে না চলাফেরা করার আমার সংসার খরচা আমার কিছু খাওয়া দাওয়া না দেওয়ার বা পরিবিকেতে আমি ওর বাড়ি এসেছি হয় আমার এখানে রাখুক নাহলে আমার কোথায় রাখবে রাখুক নাহলে আমি আমার জীবন এই আত্মহত্যা করব না হয় যে কোনো জায়গায় আমার বিষ খাবো না গলায় দড়ি দেবো ও আমার ফায়সালা করে দিক ঝায়গা একটা ফায়সালা ও আমার রেস্টি করে বিয়ে করেছে বিয়ে করে আজ আমার জীবনটা এনে চিনিমিনি খেয়েছে ওর বাড়ি এসছে ও আমার ধাক্কা মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাড়িতে গেলে ও সম্মান পায় ওর বাড়ি এসে আজ আমার বাড়ির লোক সবাই অসম্মান হয়ে যাচ্ছে এখান থেকে আমি আমি এর বিচার চাই আমার বিচার দিতে হবে আমার যতক্ষণ না ও ফায়সালা করবে ততক্ষণ না আমি এখান থেকে যাব না তাতে আমার মৃত্যু হয় হবে অন্যদিকে কৃষ্ণেন্দুর বক্তব্য মমতাজের চরিত্র ভালো নয় একাধিক জনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে ধন্না ওটা নয় কালকের হচ্ছে আমাদের এখানে যুব সভাপতির কাছে গিয়েছিল যুব সভাপতি ওকে যেরকম নির্দেশ দিয়েছে ও সেরকম করছে আমাকে কী করে ব্ল্যাকমেল করানো যায় সেটাই করছে ওরাই আমার চক্রান্ত করে ফাঁসিয়েছিল অনেক প্ল্যান মাফে এইগুলো আমার রেজিস্ট্রি ফেজিস্ট্রি এইগুলো করিয়েছিল হলেও যেহেতু একটা ভালোবাসার সম্পর্ক ছিল যা হয়েছে হয়েছে কোনদিন আমার মত নিয়ে চলাফেরা করে না ওর ব্যক্তিগতভাবে চলাফেরা করে অন্য ছেলেদের সাথে ওর ঘরেতে বসে মদ ফদ খায় অন্যজনের সাথে সম্পর্ক সাউদ্দিন বলে একটা ছেলে তারও একটা স্ত্রী আছে তার 3টে বাচ্চা আছে তার সাথে ও সম্পর্ক করার পরে থেকে সেখান থেকে ওর সাথে আমার এই বিবেকটা তৈরি হয় তারপরে হচ্ছে ঘটনা হচ্ছে ও হচ্ছে এর আগে 4টে বিয়ে করেছিল 2টো বাচ্চা ছিল মেয়েটার বয়স বাচ্চা ছেলে প্রথম হচ্ছে যে বড় ছেলেটা তার বয়স হচ্ছে 18-19 বছর বয়স মেয়েটার ও 17-18 বছর মতন এরকম বয়স এখনও পর্যন্ত এরকমভাবে চলছে আমার জানা ছিল না পুরো ব্লাইন্ড করে এইগুলো করেছে কন্টিনিউ মদ বাইরের ছেলেদের সঙ্গে মদ খাবে পার্টিতে যাবে বাইরে বাইরে গিয়ে মেলামেশা করে আসে সেই কারণের জন্য এই বিবেকটা তৈরি হয়েছে তন্ময় ভৌমিকের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে রেজিস্টার করুন sangipoint.com এ কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511